প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে বোনটি, এই বোনটির নাম হলো স্বর্ণা। তো আসলে তিনি তার সন্তানকে বিক্রি করে দিতে চায়। অনেকেই বলে যে তোমার সন্তানকে বিক্রি করে দাও। আসলে কি কারণে এই বোনটি আসলে তার সন্তানকে বিক্রি করে দিতে চায় বা দত্তক দিতে চায়, লালন পালন করে দিতে চায়, আমরা সেই সব বিষয়ে জানবো। তো কথা বলছি বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বোন, আমার পুরো নামটা কি? আমার স্বর্ণা। স্বর্ণা, তো বোন কি ঘটেছে আপনার জীবনে একটু বলবেন আমাদেরকে? আমার জীবনে আমার তার বাপের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, থাকলেও আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে ওরা বাচ্চা নিবে না, তো এই বাচ্চাটা রেখে তো ওর পেট আমি কোনো রকম যদি চালাইতে পারি, কিন্তু আমার পেট আমার বস্ত্র কীভাবে চলবে? আমার বাবা নেই, আমার বাবা নেই, আমার কে দেখবে? আমি দেড় মাসের পেটে নিয়ে মনে করেন যে বাপের বাড়ি আমার চলে আসছি। ও ডুবাই থাকে, ওর বাবা বিদেশ থাকে ডুবাই। আমার বাচ্চা ঠিক করে সে নিবে না। আমি অনেকবার তাকে মানুষের মাধ্যমে, তার বন্ধুদের মাধ্যমে আমি চেষ্টা করছি যোগাযোগ করার, তার বাচ্চা নিবে কিনা, কিন্তু বাচ্চা সে নিতে চায় না। আসলে একটু শুরু থেকে যদি বলেন, তার সাথে সম্পর্কটা আসলে কিভাবে শুরু হয়েছিল আমি একটু জানতে চাই। না, ওই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি তার বিরুদ্ধে কিছু আমি বলবো না। কোনো সময় যদি বলতে হয় তখন মিডিয়াতে আসবো, কিন্তু এখন আমি বলবো না। এখন আমি বাচ্চা দিতে আইছি, আমি বাচ্চা আমি পালন দিতে দেব। একটা মা পালকের কথা মুখ দিয়ে বললে ক্লাস দিলে কোনো কারণ তো আছে অবশ্যই। কারণ ওর আমি ওর যে খরচ, এই খরচ আমি চালাইতে পারিনি। যে কাল থেকে এই পর্যন্ত অনেক অসুস্থ হয়ে গেছে, খুব অসুস্থ মানুষের মধ্যে। কোথায় ছিলেন এতদিন বাবু? আমার বাপের বাড়ি। বাপের বাড়ি? আপনি শ্বশুর বাড়ি যাননি কখনো? হ্যাঁ ছিলাম। সে বাংলাদেশে যখন ছুটিতে আসছিল দেড় মাস ছিলাম, সে চার মাস ছিল বাংলাদেশে, আমি তার সাথে দেড় মাস ছিলাম। দেড় মাসের পেটে নিয়ে আমি চলে আসি। আচ্ছা, উনি যাওয়ার পর কি বাবু জন্মগ্রহণ করেছেন? যে আমার বাবা হয়তো হয় নাই, আপনাদের এই যে পাশে ক্লিনিক হয়েছে, অনেক ইতিহাস আছে বলার মতো না। তখন উনি কি খোঁজ খবর নেন? না, খোঁজ খবর রাখে নাই। ১৭ মাস বয়স বানাইছি, মানুষের কত লাঞ্ছনা কত কথা শুনে, আর আমি কত, আমি তো বেকার দেওয়ালে পিঠে গেছি। আর আমি পারতেছি বাড়ির লাথি ঘুরিয়ে খা, মা তো আর ফেলে দিতে পারে নাই। তারপরে জন্মগ্রহণ করছি আমি ঢাকা একা একা। আমি গরু বিক্রি করে, আমার বাবার বাড়ি গরু বিক্রি করে 1.5 লাখ টাকা একটা সিজারে খরচ লাগে না, কিন্তু আমার লাগছে 1,57,000 টাকা। প্রশ্ন করতে পারেন কেন? আমি নার্সের টাকা দিছি, নার্স আমার টেক কেয়ার করছে, আমার পাশে কেউ ছিল না। যে বাবার বাড়ির মানুষ কেন থাকে না? বাবার বাড়ির মানুষের বিরুদ্ধে আমার স্বামীর সাথে আমি চলে গেছি, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না। বাচ্চাটা দিতে চাচ্ছে, দোষ আমার, দোষ আমার। আমি বাচ্চাটা কেন জন্ম দিলাম, এখন আমি কেন পালতে পারি না? বাচ্চা মানুষের কাছে স্বীকার করে না, কিন্তু আমার কাছে স্বীকার করে, আমার কাছে অস্বীকার করে না কখনো। কিন্তু আমার তো একটা সামাজিকতা আছে, তাই না? 10 মাস পেটে রেখে আমি বাবার বাড়ি, আর ওর বয়স এখন 17 মাস। আমার শ্বশুর বাড়িতে কেউ পর্যন্ত দেখতে আসে নাই, বা আমার হাজব্যান্ডও কারো কাছে বলে নাই আমার বাচ্চা কি বিষয়ে। সমাজের মানুষ আমাকে প্রশ্ন করে, যে প্রথম প্রথম কেউ কিছু বলতো না, পরে লাস্টে দেই যে এখন অনেক দিন হয়ে গেছে না, এখন বলে যার হোক সন্তান, বাবা নাই, মানুষের সাথে একটু গরু বাছুর নিয়ে ঝগড়া লাগলে মানুষের খোঁটা বাড়ি, এটি মেনে নেওয়া যায় না, এটি সহ্য করা যায় না। আপনার বাড়ি কি ওর বাবা গেছিল? যাওয়ার মতন ওইভাবে সময় হয় না, আমাদের প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের বিয়ে। আচ্ছা, মানে আপনার এলাকার কেউ জানে না যে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ জানে। তাহলে তারা কেন আপনাকে বাজে কথা বলবে? কারণ আমার শ্বশুর বাড়ি থেকে ফোন করে আজে বাজে আমাদের আশেপাশে বলে, কিন্তু আমার হাজব্যান্ড ওইভাবে কিছু না বললেও, কিন্তু বাচ্চার কথা তার বন্ধুর মাধ্যমে যদি তাকে জানানো হয় সেই বিষয়ে কোনো কথা বলে না। আমি যখন মানুষের মোবাইল দিয়ে, আমার মোবাইল সব বলক মেরে রাখছে, মানুষের মোবাইল থেকে যখন আমার হাজব্যান্ডকে আমি বলার চেষ্টা করি, তখনকার যা খুশি তাই করে গা, আবার বলে 18 বছর পরে নিব। 18 বছর পর্যন্ত যদি ওদের আমি পালতেই পারি তাহলে তার সমস্যা নেই। আমি ওর দুধের টাকা কোথায় থেকে চালাবে? 3 দিন ধরে ওর জ্বর, 3 দিন যাবো তোর খুব জ্বর, ঠান্ডা চেহারা দেখে তো দেখতেছেন, বুঝতে পারতেছেন। আমি এখন তো একটা ওষুধ আনতে পারিনি, তার কাছে বললো কি আমি একটা টাকাও দিতে পারবো না, চারে না পয়সা আমি দিতে পারবো না।
সে ভালো মানুষ, সে খারাপ না। তাহলে অভিযোগটা কেন আনছেন যে বাচ্চা দিতে হবে? সে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে বাচ্চা বাচ্চা সে নিবে না, সে পালবে না, সে নিবে 18 বছর পরে। 18 বছর পর্যন্ত কি আমার পালা সম্ভব?